নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, বোনের বাড়িতে যাচ্ছি। তো বোনের আজকে স্বাদ, তো চলো বোনের স্বাদে কতটা মজা করি এবং কতটা আনন্দ করি। আর আমরা তো খুব খুশি বোনের আজকে স্বাদ, তো কীভাবে মজা করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর মানে কি বলবো, কোনো কথা বা ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো, খুব খুশি আমরা। তো চলো সেই খুশিটাই তোমাদেরকে শেয়ার করব। তো পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সোনাই যে রেডি হয়ে গেছে বেরিয়েও পড়েছি দুজনে। আর সোনার বাবা যাচ্ছে না, তার কারণ ওর বাবার একটা অর্ডার আছে, তো সেই অর্ডারটাই মানে দিতে হবে, তার জন্য ও যাবে না। মানে সাথে তো ছেলেদের যেতেও নেই, তো তার কারণে ও যাচ্ছে না, আমরা দুজনেই যাচ্ছি। আর এখানে অটো লাইনের জন্য দাঁড়িয়ে আছি, আর লাইনটা দেখো পেছনে। অটো আর আসছে না, এখন লেট হচ্ছে অটো আসতে। ফাইনালি আমরা অটো করে এসে গুরু স্টেশনে পৌঁছে গেছি। তো গুরু স্টেশনে এসে ফার্স্টে কাজ আমার বোনের জন্য 7 রকম মিষ্টি নেওয়া। তো 7 রকমের মিষ্টি এখান থেকে নিয়ে নেবো। তো মিষ্টি নিতে নিতে সোনার বাবার সাথে দেখা হয়ে গেল, তো সোনার বাবাই মিষ্টিটা কিনে দিচ্ছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা ভুলে গেছি বলতে, যে এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগেই মানে করে রাখছি। ভিডিওটা কবে ছাড়বো তার ঠিক নেই। তো এই দোকান থেকে মিষ্টিটা নিলাম। আমাদের গড়িয়ায় সব থেকে বিখ্যাত দোকান নরেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার, ওই দোকানে মিষ্টিটা খুব ভালো, খুব টেস্টি, খেতে খুব দারুণ লাগে। আর ওই যে সোনার বাবা ওখানে মিষ্টিটা কিনে দিল, ও বাজারেই ছিল তো মিষ্টিটা কিনে দিল। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। টাটা। আর সোনার বাবা যাচ্ছে একটু আমাদের সামনে সামনে, তো মাথার ফুল কিনতে হবে বোনের জন্য, তো সেটাই কিনে দেওয়ার জন্য যাচ্ছে সঙ্গে। আর যা সাউন্ড হচ্ছে তোমরা শুনতে পাবে কি জানি না, আমার গলার সাউন্ডটাও অনেকটা কম। আর ফুল কিনতে এসে যে এখানে আমরা এই ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ এই যে ফুলের দোকানে প্রচণ্ড রোদ। যা যা নেওয়া ছিল সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সোনার বাবা এসছে টিকিট কাউন্টারে, টিকিটটা কেটে দিচ্ছে আমাদেরকে। তো টিকিট কাটা হয়ে গেলে আমরা ট্রেনে চাপবো। তো এখানে দেখতেই পাচ্ছ ট্রেনে আমি উঠে গেছি। তো আমরা দুই মা মেয়ে দুজনেই উঠে গেছি। তো ট্রেনে ভিড়টাও কম আছে, সকালবেলা তো, তো তার জন্য ভিড়টা একটু কম আছে। তো আমাদের একদিকে সুবিধা হচ্ছে, কারণ ভিড় ট্রেনে সোনা প্রচণ্ড ভয় পায়, আমারও উঠতে ভয় লাগে। তো বেশ ফাঁকাই ফাঁকাই যাচ্ছি আরামসে, অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক। আসতে পেরেছি, তো চলো আস্তে আস্তে এবার অটো ধরতে হবে, অটোর দিকে যাই। আর শোনায়, আর বাইরে যা রোদ, প্রচণ্ড গরমও, টাঙালে পুরো মুখ টুকগুলো পড়ে যাচ্ছে। আর এই যে ট্রেন চলে যাচ্ছে, ছেড়ে দিয়েছে। তো প্ল্যাটফর্ম থেকে সোজা নেমে আস্তে আস্তে অটোর দিকে রওনা দিলাম। এখন অটোটা একটু দূরে আছে, তো হেঁটে হেঁটে যাই সামনের দিকে। আর একটু আগে ট্রেন ঢুকলো, তো যা প্রচণ্ড ভিড় ছিল ওখানটায়, আসতেই কতটা লেট হলো সামনের দিকে আসতে। সোনা মিমির বাড়ি যাচ্ছে, সোনা কতটা খুশি? অনেক অনেক, সোনা দারুণ খুশি। অটোয় আমরা পৌঁছে গেছি, অটোয় বসেও গেছি। তো অটোয় এখন লোক হচ্ছে না, আর সোনা আর আমি এখানে বসে বসে দুষ্টুমি করছি। তো লোক আর কিছুতেই হচ্ছে না, মানে প্যাসেঞ্জার আর হচ্ছে না। সামনে দেখতেই পাচ্ছ একজন বসছে, আর আমরা পেছনে দুজন। তো এখনও দুজন হলে তারপরে অটোটা ছাড়বে।
তো দেখা যাক কতক্ষণে আমাদের অটোটা ছাড়ে, সেই অপেক্ষায় আছি আমরা। কারণ এদিকে দেরি হয়ে গেল, ওদিকেও আমাদের অনেকটা লেট হয়ে যাবে। কারণ একটা জানোই যে শুভ কাজ, সাত মানেই তো শুভ কাজ, তো সেখানে তো তাড়াতাড়ি যেতেই হবে, তাই কি না? তো চলো। তো অটো থেকে নেমে গেছি আর এই যে বোনের বাড়িতে ঢুকছি। অটোয় কতক্ষণ বসে থাকতে হচ্ছে, কিছুতেই আর অটো ছাড়ে না। তো বোনের বাড়িতে এই মাত্র পৌঁছে গেলাম, আসতে কোনো অসুবিধা হয়নি। তো তোমাদের তো সবকিছু দেখালাম, আর ওই দেখো পাট্টায় দেখছো একজন ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না শুয়ে আছে, মানে খুব তাড়াতাড়ি আসবে। এদিকে ওই আরেকজন বসে আছে। তো মা বোন সবাই কাজ বাজ করছে, তো ওদের সবাইকে পরে দেখাচ্ছি। এখন খুব গরম লাগছে, মানে গা হাত পা ঠান্ডা করে নিই, তারপরে সবাইকে পরে আস্তে আস্তে দেখাচ্ছি। মা এখানে রান্না করছে, তো মায়ের রান্না কমপ্লিট হলে বোনের স্বাদের নিয়ম শুরু হবে। এখানে দেখতে পাচ্ছ বোন হালকার মধ্যে একটু সাজুগুজু করে চলে এসছে। তো কোলেও একজন একটা পুচকু ভদ্রলোক আছে, তো আমরা ওর ঠাকুমা হই, তো তার জন্য ওকে নিয়ে একটু মজা করি আর কি। তাছাড়া কি বলবো, ওকে আমাদের খুব ভালো লাগে। আর বোনের এখানে যেহেতু সাত মাসের সাত, তো তার জন্য এখানে সাত রকমের ভাজা আছে দেখতে পাচ্ছ। তো বাড়ির বড়রাই ডিসাইড করেছে যে সাত মাসের সাত যেহেতু, তো নিরামিষই মানে করলে খুবই ভালো হয় স্বাদের নিয়মে নাকি। তো তার জন্য সব কিছুই নিরামিষ হয়েছে, আঁশের কোনো কিছুই নেই। তো এখানে দেখতে পাচ্ছ সাত রকমের ভাজা আছে, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, বরবটি ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, সাত রকম মিষ্টি, সাত রকম ফল, তো মানে যা যা হয় আর কি। তো এখানে আছে দই, চাটনি, পায়েস, পনির, আলু দিয়ে একটা তরকারি, সয়াবিন আলুর তরকারি, ডাল, তো এইগুলোই করা হয়েছে সিম্পলের মধ্যে। তো বেশ ভালো হচ্ছে। নিরামিষ তো কী হচ্ছে, নিরামিষের যে আইটেমগুলো হচ্ছে না, খুবই সুন্দর হয়েছিলো কিন্তু, খেতে দারুণ হয়েছিলো। তো বোন এখানে দেখে খুবই খুশি। তো চলো বোনকে এবারে আস্তে আস্তে মানে খাওয়ানো যাক। না বোন এখানে হাসছে, দেখছো কত মজা পাচ্ছে বোন। আর আমরাও বাইরে থেকে সব মানে কথা বলছি, তো ও সেই কথা শুনে হাসছে। তো চলো বোনকে খাওয়ানো যাক। তাদের যে যে নিয়ম ছিল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এমনকি বাড়ির বড়োদেরও সব কিছু একটু একটু নিয়ে বোনকে খাইয়ে দেওয়ার যে নিয়মটা সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো এবারে বোন একা একা খেয়ে নিক। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে ততটাই শেয়ার করতে পেরেছি। তো চলো বোনের খাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বোনের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন দুজনে মিলে ফটোশ্যুট করছে। আর আমাদের দুই বোনের না একসাথে পড়লে ফটোশ্যুট শেষই হয় না। তো এখানে বাড়ির কিছু বড়জন খেতে বসছে এবং কিছু বাচ্চাদেরকেও খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো তার মধ্যে সোনাও বসে গেছে কীভাবে আমি জানি না, তার কারণটা তোমাদেরকে বলছি। সোনা নিরামিষ তরকারি হলে তো খেতেই চায় না, বাড়িতে ওকে খাইয়ে দিতে হয়, তা না হলে একটুও খেতে চায় না। তো দেখা যাক এখানে সোনা কতটা কী খায়। আর আমাদের সেই যে পুচকু সোনাইটার কথা বলছিলাম, সেও তোমাদেরকে মানে দেখাচ্ছি, এই দেখো সেও খেতে বসে গেছে, কিছু তো খাই না, সব কিছু চেটে পুটে ফেলে দিচ্ছে। আর আমরা মেয়েরা অনেকে বাকি আছি, তো সবার খাওয়া হয়ে গেলে আমরা মেয়েরা সবার লাস্টে বসবো। তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে রেস্ট নিয়ে একটু রেডি হয়ে গেছি। এখানে বাবা, মা, যে আরাগ মা বসে আছে, তো সবার সাথে একটু গল্প করে এবারে সোনা আর আমি বাড়ির দিকে রওনা দেবো।
তার কারণ অনেকটা রাত হয়ে গেছে আর সোনার কালকে স্কুল আছে, তো তার জন্য বাড়ি চলে যেতে হবে। তো যাওয়ার আগে বাবা মাকে একটু দেখিয়ে গেলাম। এই যে বাবা, তো বোনের সাথে তো খুব মজা করলাম, আনন্দ করলাম, খুব ভালো লেগেছে। এবারে বাড়ি চলে যাই। আর এত গরম পড়েছে যে কিছু খেয়েও শান্তি নেই, বসেও শান্তি নেই, তার মধ্যে দিয়েও একটা সুন্দর মানে আনন্দ আমরা কাটিয়েছি, ভালো মুহূর্ত কাটিয়েছি। তো এখানেই ভিডিওটা শেষ করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অনেক অনেক সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার নিউ ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।